হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আর একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ফটোশপ সিসির সেভ করার সময় আমাদের মাঝে মধ্যে র্যামের সমস্যা চলে আসে, তো এটি কীভাবে আপনারা ঠিক করতে পারেন, সেটার সমাধান কীভাবে করতে পারেন সেটা আমি এখন আপনাদেরকে করে দেখাবো। তো এখন আমি অ্যাডোবি সিসি ফটোশপ সিসি ওপেন করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার ফটোশপ সিসি ওপেন হয়ে গেছে। এখন আমি এখন সেভ করার চেষ্টা করতেছি, তো এটা এখন সেভ হবে না যেহেতু এটি একটি প্রবলেম আছে সেজন্য। তো এই দেখুন, আমি সেভ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ওকে ক্লিক করলাম, ওকে ক্লিক, দেখছেন এই যে এই অপশনটা চলে আসছে। তো এখন আমি এটার সমাধান আপনাদেরকে করে দেখাবো। আমি অ্যাডোবি ফটোশপ 2000 সিসি ক্লোজ করে দিচ্ছি। তো আমার অ্যাডোবি ফটোশপ সিসি আমি ক্লোজ করে দিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটি করতে হয়। এই যে এইটি আপনারা কপি করে নেবেন, এটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেব। কপি করার পরে এখানে এই যে এডিট স্টেট এই অপশনটি রান করতে হবে। তো রান করে দেখতে পারছেন, নিয়েতে ক্লিক করবেন। নিয়েতে ক্লিক করার পরে যে দেখতেছেন 32FW DW32, এখানে ক্লিক করে যেটা আমি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। এই যে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে এন্টারে ক্লিক করলাম। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে মডিফাই ক্লিক করলাম। তো এখানে আমাদের 24000 চারটা জিরো বসাতে হবে। চারটা জিরো বসার পর এটা এরকম রেখে ওকে করে দেবেন। বাস, আমাদের কাজটা হয়ে গেছে। এখন আমি অ্যাডোবি ফটোশপ সিসি রান করে দেখাচ্ছি। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। দেখতে পাচ্ছেন আমার অ্যাডোবি ফটোশপ সিসি ওপেন হচ্ছে, একটু ওয়েট করতে হবে। দেখছেন আমার অ্যাডোবি ফটোশপ সিসি ওপেন হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে সেভ করে দেখাবো এটি কাজ করতেছে কিনা। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে
সাইটটা ওপেন হচ্ছে একটু ওয়েট করতে হবে যেহেতু আমার পিসিটা একটু স্লো কাজ করতেছে সেজন্য তো আমি এখান থেকে কাস্টম ডকুমেন্ট নিলাম নেওয়ার পরে আমি একটি একটি কালার ফ্লিপ করে দেখব এরপর আমরা সেভ করব তো এই যে দেখতে পাচ্ছেন সেভ এজ ক্লিক করলাম সেভ এজ ক্লিক করার পর অপশন আসতেছে তো এখন আমি ফাইলটা কোন জায়গায় রাখবেন কোন ফাইল চুজ করবেন সেটা চুজ করে সেভ করে দেবেন এরপরে ওকে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন প্রথমে আমার যে সমস্যাটা আছিল এখন সেটা নাই সেটা সলভ হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের সমস্যা সমাধান করতে পারেন তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ